কিরে পড়ে না কেন পড়ে না খেজুরের রস জীবনের প্রথমবার এই রস খেতে গিয়েছিলাম একটু গ্রামের দিকে, যেমনটা আপনারাও প্রতি বছর কোথাও না কোথাও গিয়ে খেয়ে থাকেন। আর সেই রকম এক জায়গায় গিয়ে চোখের সামনে যা দেখেছি তা দেখালে আপনাদের কেঁপে উঠবে। এই খেজুরের রস সংগ্রহ করার জন্য খেজুরের গাছের যে অংশ কাটা হয় সেখানে যেভাবে পাখি আর বাদুর মুখ দিয়ে সারা রাত রস খায় তা চোখে না দেখলে কল্পনাও করতে পারবেন না। আর যার ফলে এই রস খেয়ে অনেক মানুষের নিপা ভাইরাস নামক মরণ ঘাতি রোগে আক্রান্ত হচ্ছে। খোঁজ নিলে জানতে পারবেন এই নিপা ভাইরাস করোনার থেকেও ভয়াবহ। তাই আর সেই রাতে চোখের সামনে এমন দেখে খেজুরের রস খাওয়া হয়নি, কিন্তু বছরে একবার রস খাওয়ার সুযোগ পাওয়া যায় তাকে কেউ ছাড়তে চায়। তাই অনেক খোঁজাখুঁজির পর ঢাকার মধ্যে নারায়ণগঞ্জের পাশে সলিড রস খাওয়ার সুযোগ পেয়ে গেলাম। এখানে আপনার চোখের সামনে গাছ থেকে রসের হাড়ি নামানো হবে, আর এই গাছগুলোর প্রতিটাতে রস কাটার জায়গা থেকে হাড়ি পর্যন্ত ঢেকে রাখা হয়। দাম নেবে প্রতি লিটার 150 থেকে 200 টাকা, আর পার গ্লাস যদি আপনি খান তাহলে 40 থেকে 50 টাকা নিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা জীবন যদি না খাই তাও আফসোস নেই। আচ্ছা, তোমার তো ফার্স্ট টাইম, তুমি কাঁচা রস খাইছো একদম লাইফের ফার্স্ট টাইম, মানে এত বুড়া হয়ে যাওয়ার পরে। আমি জানি গ্রামে যে ওদের বাগানটা হচ্ছে ভেতরের দিকে, ওই সাইডে আবার গাড়ি টাড়ি নিয়ে যাওয়া যায় না, তো যার কারণে আমরা এখানে এসে নেমে এখান থেকে নিচ্ছি। আর প্রত্যেকটা গাছের মধ্যে ওরা নেট দিয়ে আটকে রাখে, তো আপনারা এটা নিয়ে টেনশন করবেন না। আর যদি এটা ভালো না হতো, সেফ না হতো, তাহলে আমি আপনাদেরকে আমি আপনাদের ফুড অ্যাপি আপনাদের কোনোদিন রিকমেন্ড করতাম না, আর আমি নিজেও খাইতাম না। লোকেশনটা হচ্ছে SO বাস স্ট্যান্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এখানে একটা হসপিটাল আছে, মা সুফিয়া জেনারেল হসপিটাল, এবং হচ্ছে সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এমন পিওর রস যদি কোথাও পেয়ে থাকেন তার দাম দিতে কার্পণ্যবোধ করবেন না, তা না হলে পরে কিন্তু এই রসে ভেজাল মিশাতে তারা বাধ্য হবে।